প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অভিভাবক বিন্দু এবং শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আদর্শ উচ্চ বিদ্যালয় নোয়াখালী সদর নোয়াখালী, আমি লিটা আক্তার সহকারী শিক্ষিকা। তোমাদের জন্য আজকে আমি দশম শ্রেণীর কারিগরি শাখার ড্রেস মেকিং টুয়ে একটা ক্লাস নিয়ে আসছি। আজ আমাদের সাবজেক্টের অধ্যায়টা হচ্ছে সপ্তম, আর সপ্তম অধ্যায়ের নামটা হচ্ছে পোশাকের মান নিয়ন্ত্রণ। পোশাকের মান নিয়ন্ত্রণ, এই পোশাকের মান নিয়ন্ত্রণটা কি আমরা অধিকাংশ ক্ষেত্রে সবাই বুঝতে পারি। আর এই পোশাকের মান নিয়ন্ত্রণটা বলতে বোঝা যায় যে কোন পোশাক যা ক্রেতা কর্তৃক প্রয়োজন, আর পোশাকের প্রতিটা পোশাকের মান কিরকম হবে সেটাকে বোঝায়। প্রতিটি পোশাকের চাহিদা ও ক্রেতার সন্তুষ্টি, কেই বুঝিয়ে আমরা থাকি। চাহিদা ও ক্রেতার সন্তুষ্টি, পোশাকের মান নিয়ন্ত্রণটা বোঝায়। ক্রেতা ও চাহিদা ও ক্রেতার সন্তুষ্টি, একজন ক্রেতা তার কতটুকু পোশাকের মানটা ভালো হলে সেটুকু চাহিদা হবে এবং ক্রেতার সেই অনুপাতে সন্তুষ্টি লাভ করবে। অর্থাৎ পোশাকের কোয়ালিটি, মান নিয়ন্ত্রণটা ইংলিশে আমরা যেটাকে বলি কোয়ালিটি, বলতে বোঝায় যে কোনো প্রকার দাগ কাপড়ের ত্রুটি, সেলাইয়ের ত্রুটি, বোতাম বা বোতাম ঘরের কোনো ত্রুটি, মাপের ত্রুটি, ধৌত করার ফলে রং উঠে যাবে কি না, সংকুচিত হবে কি না এবং সহজেই ছিঁড়ে নষ্ট হয়ে যাবে কি না, সেটাই হচ্ছে পোশাকের মান নিয়ন্ত্রণ। তাহলে আমরা কি পেলাম পোশাকের মান নিয়ন্ত্রণটা কি? এবার আমরা চলে যাব ইন্সপেকশনের সংখ্যা। ইন্সপেকশনটা কি? আমরা পোশাকের মান খুঁজতে গেলে দেখি যে প্রতিটা পোশাকের ক্ষেত্রেই একটা পরিদর্শন করাই লাগে, আমরা পরিদর্শনটা করতে হবে। সেই ক্ষেত্রে পরিদর্শন করতে গিয়ে দেখা যাবে যে ইন্সপেকশনটা হচ্ছে পোশাকের মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ধাপে কোয়ালিটি চেকিং করা প্রক্রিয়াকে বলে ইন্সপেকশন। পোশাকের কোয়ালিটি চেকিং করার প্রক্রিয়াটাই হচ্ছে ইন্সপেকশন। তাহলে আমরা চলে গেলাম ইন্সপেকশনের সংজ্ঞা। এই ইন্সপেকশনটা আমরা কয়ভাবে পাই? তিনভাবে। কি সেটা? একটা হচ্ছে কাঁচামালের ইন্সপেকশন, প্রক্রিয়াধীন ইন্সপেকশন, আর একটা হচ্ছে চূড়ান্ত ইন্সপেকশন। তাহলে আমরা ইন্সপেকশনের তিনটা ধাপ পেয়ে গেলাম। কি কি? কাঁচামাল, প্রক্রিয়াধীন, চূড়ান্ত, এই তিনটে ইন্সপেকশন আমাদের দেখতেই হবে, তা না হলে একটা পোশাকের মান নিয়ন্ত্রণ সেক্ষেত্রে ভালো হবে না। সেকেন্ড পর্যায়ে আমরা চলে যাব ইন্সপেকশনের প্রকারভেদ। এই ইন্সপেকশনের প্রকারভেদটাকে আমরা কয়টা ভাবে পাই? দুইটা ভাবে। ইন্সপেকশনের প্রকারভেদটা আমরা পাই দুইটা ভাবে। কি কি? এই 100% ইন্সপেকশন, আর একটা হচ্ছে স্যাম্পলিং ইন্সপেকশন। কি কি? দুইটা ইন্সপেকশন পেয়েছি, 100% ইন্সপেকশন আর হচ্ছে স্যাম্পল ইন্সপেকশন। এবার আমরা চলে যাব ইন্সপেকশনের প্রয়োজনীয়তা। এই ক্ষেত্রে ইন্সপেকশনের প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা কি? এই প্রয়োজনীয়তা যদি না থাকে তাহলে পোশাকের মান কখনোই ভালো হবে না। সেক্ষেত্রে
দেখতে হবে ক্রেতার চাহিদা পূরণের জন্য ইনস্পেকশন প্রয়োজন, ক্রেতার সন্তুষ্টি লাভের জন্য ইনস্পেকশনের প্রয়োজন, গুণগত মান পোশাকের উৎপাদন জন্য ইনস্পেকশনের প্রয়োজন, আর হচ্ছে ফ্যাক্টরির গুণগত লাভের জন্য ইনস্পেকশনের প্রয়োজন। আমরা সর্বোচ্চ 5-6টা প্রয়োজনীয়তা দিলেই ঠিক হবে। এরপর আমরা চলে যাব সেলাইয়ের গুণগত মান নিয়ন্ত্রণ। সেলাইয়ের গুণগত, একটা পোশাকের যখন পোশাকটা তৈরি হয় সেক্ষেত্রে সেলাইয়ের মানটা গুণগত মানটা কি কি হতে পারে, আমরা সেলাইয়ের গুণগত মানের নিয়ন্ত্রণ কাকে বলে আমরা কি করি, সেটা হচ্ছে ক্রেতার চাহিদা অনুযায়ী, ক্রেতার চাহিদা অনুযায়ী পকেট পজিশন, লেভেল পজিশন, আর হচ্ছে প্রতি ইঞ্চিতে কয়টি সেলাই, সকল টপ স্টিচে সিম উইথ ইত্যাদি রক্ষণাবেক্ষণ করে পোশাক সেলাই করাটাই হচ্ছে পোশাকের গুণগত মান নিয়ন্ত্রণ। পোশাকের গুণগত মান নিয়ন্ত্রণ আমরা আবার কি বলতেছি, ক্রেতার চাহিদা অনুযায়ী পকেট পজিশন, লেভেল পজিশন, প্রতি ইঞ্চিতে কয়টি সেলাই, সকল টপ স্টিচে সিম উইথ ইত্যাদি, এবং সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করে পোশাক সেলাই করাকেই সেলাইয়ের গুণগত মান নিয়ন্ত্রণ বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এটুক থেকে পোশাকের মান নিয়ন্ত্রণের সংজ্ঞাটা জানতে পারলাম, কি চাহিদা ও ক্রেতার সন্তুষ্টি, এতটুকু। ক্রেতার চাহিদা যদি ঠিক না থাকে এবং সন্তুষ্টি না হয় ওই পোশাকের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে মান নিয়ন্ত্রণটা মোটেও ভালো হবে না। তারপরে ইন্সপেকশনের সংজ্ঞা, সংজ্ঞা তো বললামই, এরপরে প্রকারভেদ, এরপরে চলে যাব প্রকারভেদটা তো আমরা পেয়েছি, কাঁচামাল প্রক্রিয়াধীন চূড়ান্ত ইন্সপেকশন, এরপর প্রয়োজনীয়তা, গুণগত মান, ক্রেতার চাহিদা, গুণগত মানের সংজ্ঞা ইত্যাদি। এই ক্ষেত্রে এই টপিকটা থেকে আমরা 5টা প্রশ্ন অলরেডি পেয়ে যেতে পারি। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। মান নিয়ন্ত্রণ কাকে বলে, প্রথমেই আসবে মান নিয়ন্ত্রণ কাকে বলে। এরপরে আমরা চলে যাব ইন্সপেকশনের সংজ্ঞা, ইন্সপেকশনটা কি, এই সংজ্ঞাটা আমরা পাব। এরপরে চলে যাব প্রকারভেদ, কয়টা ভাবে আমরা পাই সেটাও দেখলাম, কাঁচামাল প্রক্রিয়াধীন চূড়ান্ত ইন্সপেকশন ইত্যাদি। তারপর প্রয়োজনীয়তা, এরপর গুণগত মান নিয়ন্ত্রণ। ঠিক আছে, আজকের মতো এতটুকুই থাকবে। আল্লাহ হাফেজ।